ব্লু ভিট্রিয়াল মানে হচ্ছে ফোর ডট ফাইভ এইচ টু ব্লু ভিট্রিয়াল ঠিক আছে কপার সালফেট ডট ফাইভ এইচ টু সি ইউর ডট ফাইভ এইচ টু আমার বল কোন কোশ্চেন আছে কত নাম্বার কোশ্চেন বল কোশ্চেন নাম্বার থ্রি সোডিয়াম ক্লোরাইড রিয়াক উইথ সিলভার নাইট্রেট কি বইয়ের শেষের এক্সারসাইজ বইয়ের শেষে কোথায় আছে দেখি এক্সারসাইজ আচ্ছা এই বইতে নেই ঠিক আছে পুরোনো ভার্সনের বইতে নেই কোশ্চেন কি বলেছে ফাইন দা পার্সেন্টেজ অফ ইন এফসাম সল্ট তাই তো এম জিএস পুরনো বইতে হবে কোশ্চেন নাম্বার ফোরটিন ফাইন দা পার্সেন্টেজ অফ ওয়াটার ইন এফসাম সল্ট এম জিএস ডট সেভেন এইচ টু তাহলে পার্সেন্টেজ মাস অফ ওয়াটার সেই একই কোশ্চেন তাহলে আমাকে বার করতে হচ্ছে পার্সেন্টেজ মাস অফ ওয়াটার কত হবে ওয়াটার নিজে বাই সবাই মিলেমিশে ইন টু হান্ড্রেড তাহলে ওয়াটার নিজে কতটা আছে সেভেন ইন্টু এইটিন দেখতে পাচ্ছি ডিভাইডেড বাই সবাই মিলেমিশে কতটা আছে এম জি এসো ফোরটা বার করতে হবে তাহলে এম জি এসো ফোর্টের কথা হবে ম্যাগনেশিয়ামের ভ্যালু কত হয় দিয়ে দিয়েছে এখানে দিয়ে দেওয়া উচিত টোয়েন্টি ফোর ম্যাগনেশিয়াম আগের একটা কোশ্চনে দিয়ে দিয়েছে দেখ কোয়েশ্চেন নাম্বার টুয়েলভে দিয়ে দিয়েছে ম্যাগনেশিয়াম ভ্যালু হচ্ছে টোয়েন্টি ফোর ওকে তাহলে এম জি গ্যালো হচ্ছে টোয়েন্টি ফোর প্লাস সালফার হবে হচ্ছে থার্টি টু প্লাস ও ফোর তার মানে হচ্ছে অকশান আছে সিক্সটিন ইনটু ফোর সিক্সটি ফোর প্লাস সেভেন ইনটু এইটিন ঠিক আছে বোঝা গেছে ইনটু হান্ড্রেড করে বার বার দেখি কত আসছে নিচেটা যোগ কর আমি আর কি বলবো যোগ কর নিচে হয়েছে পুরো ক্যালকুলেশন করে ভ্যালু কত আছে কর পুরোটা কর শুধু নিচেরটা যোগ করতে বলিনি পুরোটা করতে বলেছি

আচ্ছা ইকুয়েশনের ব্যালেন্স তাই তো সোডিয়াম মেটা অ্যালুমিনেটের ফর্মুলা আচ্ছা সোডিয়াম মেটা অ্যালুমিনেট কোথায় আছে ফর্মুলা কোশ্চেন নাম্বার আট এইটের এম বা ইকুয়েশান ব্যালেন্স করতে বলেছে যেটার বেসিক্যালি তার মধ্যে তোকে নাম দেওয়া আছে তোকে ফার্স্টে ফর্মুলা লিখতে হবে তারপরে করতে হবে হচ্ছে ব্যালেন্স এক্সারসাইজ ওয়ান সিতে যেগুলো আছে তার মধ্যে পড়ছে আচ্ছা তো বেসিক্যালি আমাকে ওই মেটা অ্যালুমিনেটের নাম না জানলে পসিবেল নয় মানে স্ট্রাকচার না জানলে সোডিয়াম মেটা অ্যালুমিনেট ঠিক আছে আচ্ছা সোডিয়াম মেটা অ্যালুমিনেটের নাম কোথায় আছে আমি তোকে বলেছি টেবিল ওয়ান পয়েন্ট সিক্সে ঠিক আছে কোথায় আছে টেবিল ওয়ান পয়েন্ট সিক্স গেছিস এর মধ্যে দেখ আলাদা আলাদা মলিকুলের নাম লেখা আছে দেখ নাম মুখস্থ করবি আর প্র্যাকটিস করবি এখানে আমার কিছু করার নেই সোডিয়াম মেটা অ্যালুমিনেট সোডিয়াম অ্যালুমিনেট কোশ্চেন নাম্বার মনে নেই কত নাম্বার সোডিয়াম মেটা অ্যালুমিনেট সোডিয়াম অ্যালুমিনেট ঠিক আছে তো সোডিয়াম মেটা অ্যালুমিনেট অ্যাকচুয়ালি তো লাগবে তো ক্লাস টেনে গিয়ে ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে তো এখানে নামগুলো পড়বি ঠিক আছে নামগুলো পড়তে বলেছিলাম হ্যাঁ বেসিক্যালি তাই করি মানে ক্যালসিয়াম অক্সাইড যদি বলি তো ক্যালসিয়াম আর অক্সাইড দুখানের কম্বিনেশনে অক্সাইড হবে ও মাইনাস টু তাহলে ক্যালসিয়ামটা হবে ক্যালসিয়াম প্লাস টু সেটাই আলটিমেটলি করে আলটিমেটলি এটাই হয় সবারই তো তাই যে কটা এলিমেন্ট তোর আছে টেবিল ওয়ান পয়েন্ট মধ্যে কম্পাউন্ড আছে সবকটা বেসিক্যালি তো ওইভাবেই এসছে সবকটা বেসিক্যালি সেভাবেই করি এটা তোর মিলছে না ব্যালেন্স করে মিলেনি ব্যালেন্স করে তাহলে চল সবাই শুরু করে দেখি ব্যালেন্সটা অ্যালুমিনিয়াম সালফেট ফর্মুলা কি হবে বলতে Al2SO4 होल 3 কিভাবে হলো কারণ সালফেট হচ্ছে আমার -2 আর অ্যালুমিনিয়াম হচ্ছে +3 আর ক্রস ক্রস করলে আমার হলো Al2SO4 होल 3 Al2SO4 होल 3 ঠিক আছে প্লাস কি বলেছে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH NaOH দে দিয়ে লেখ সোডিয়াম সালফেট মানে হচ্ছে আমার কি ভাই Na2SO4 প্লাস সোডিয়াম মেটাঅ্যালুমিনেট মানে NaAlO2 কোশ্চেন নাম্বার এম এক্সারসাইজ ওয়ান সির মধ্যে নাম্বার এইটের পুরোনো দেখ এম পেয়েছিস সোডিয়ামেট এর ফর্মুলা কি এন এল ও টু প্লাস ওয়াটার লিখেছি সব রিয়াক্টন সাইড প্রোডাক্ট সাইড আবার ব্যালেন্স কর শুরু কর কি বলবো কোয়েশ্চেন বইয়ের মধ্যে আছে বার কর দেখ কার ফর্মুলা কত অব্দি লিখেছিস এল টু এস ও ফোর হোল থ্রি প্লাস এন এ ওইচল এন এ টু এস ও ফোর সরি এন এ এল ও টু লিখেছিস প্লাস এন এ টু এসো ফোর প্লাস এইচ টু প্লাস এইচ টু ও

ইচ্ছা কর

ভ্যালু বসিয়ে দেখ ব্যালেন্স হলো কিনা ইকুয়েশন তোর ভ্যালু বসিয়ে দেখ দুদিকে মিলেছে আচ্ছা হয়ে গেছে পাঁচ মিনিট সময় পেরিয়ে গেছে ঠিক আছে পাঁচ মিনিট প্রচুর সময় একটা ইকুয়েশন ব্যালেন্স করার জন্য এটাকে লিখলাম এ বি সি ডি ই এ বি সি ডি ই ঠিক আছে অ্যালুমিনিয়ামের ভ্যালু ক্যালকুলেট করে দেখি অ্যালুমিনিয়ামের জন্য কী আসছে অ্যালুমিনিয়ামের জন্য দেখতে পাচ্ছি টু এ ওদিকে কী আছে টু এ ইকোয়ালস টু আমি ডাইরেক্ট আবার লিখছি টু এ ইক দেখতে পাচ্ছি ডি টু এ ইকালস টু ডি সালফার কী আছে সালফার দেখতে পাচ্ছি কত আছে সালফার বলতো বাদিকে সালফার বাদিকে কত আছে থ্রি এ আর কিছু নিয়ে ডান দিকে আছে হচ্ছে সি দেখতে পাচ্ছি থ্রি এ ইকালস টু সি অক্সিজেন আছে বাদিকে কত চার ইন্টু তিন বারো বারো এ অক্সিজেন হচ্ছে টুয়েলভ এ প্লাস বি ইকোয়ালস টু ওদিকে কাছে ওদিকে প্রচুর আছে ফোর সি প্লাস টু ডি প্লাস ই অক্সিজেন পরে হবে হাইড্রোজেন হাইড্রোজেন কত আছে হাইড্রোজেন দেখতে পাচ্ছি বাদিক আছে হচ্ছে বি ইকোয়ালস টু ওদিকে কাছে টুই বি ইকোয়ালস টু টুই ঠিক আছে বি ইকোয়ালস টু টুই হাইড্রোজেনের কোথাও নেই তাহলে এই হচ্ছে আমার চারখানা ইকুয়েশন এবারে দেখি সবচেয়ে বেশি বার কোথায় ইউজ হচ্ছে আমি এ কে দেখতে পাচ্ছি তিনবার ঠিক আছে আচ্ছা সোডিয়াম আছে সরি এরপরে সোডিয়াম আছে হ্যাঁ সোডিয়াম এনে আছে ভাই এনে কত এখানে বি কোথায় এই যে ডি সোডিয়াম কোথায় আছে সোডিয়াম বা দিকে আছে হচ্ছে বি আর ডান দিকে সোডিয়াম কোথায় আছে দেখতে পাচ্ছি দেখ টু সি প্লাস ডি তাহলে টু সি প্লাস ডি এই হচ্ছে আমার পাঁচটা ইকুয়েশন আট তো কেউ নেই পাঁচজনই আছে হ্যাঁ পাঁচজনই আছে সবচেয়ে বেশি বার কি ইউজ হয়েছে এ কে দেখতে পেয়েছি অলরেডি তিন বার এবার চো দেখছি কোনটা বেশি বার ইউজ আছে সিও আছে তিন বার ডি আছে তিন বার ডি তিনবার আছে ডি আছে তিন বার দেখতে পাচ্ছি ডি কভার আছে বি হচ্ছে ভাই তিন বার কি আছে কভার দুবার তাহলে এ বি সি ডি যে কোনো কাউকে একজনকে এক ধরি তাহলে এ বি সি ডি যে কোনো কাউকে একজনকে এক ধরলাম একবার ডাইরেক্ট ইউ যাচ্ছি ঠিক আছে এর ভ্যালু ওয়ান দেখ এদিকে ডাকা এর ভ্যালু ওয়ান এর ভ্যালু ওয়ান মানে ডি এর ভ্যালু টু ডি এর ভ্যালু টু এর ভ্যালু ওয়ান মানে সি এর ভ্যালু থ্রি সি এর ভ্যালু পেলাম থ্রি তাহলে পেয়ে গেছি এই যে ভাই টু এ ইকস টু ডি ইকুয়েশান আছে তাহলে তিনজনের ভ্যালু পেয়ে গেছি কি টু এ ইকস টু ডি তাহলে আমি এর ভ্যালু ওয়ান পেলাম ডির এর ভ্যালু হচ্ছে টু ক্লিজার বোঝা গেছে ওইখানে দেখ ওই ইকুয়েশান থেকে আমি পেয়ে যাবো হচ্ছে বির এর ভ্যালু কীভাবে পাবো সি জানি ডি জানি তাহলে বি এর ভ্যালু কত হবে

বুঝে গেছে তাহলে ব্যালেন্স তুই বাড়িতে প্র্যাকটিস করছিস আমার আর কিছু বলার নেই এখান থেকে প্র্যাকটিস করবি যদি না মেলে তারপর আমাকে জিজ্ঞেস করতে পারিস নাহলে আমি তো আর কিছু করতে পারবো না ব্যালেন্স তোকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে কোথায় আছে এক্সারসাইজ ওয়ান সি এর মধ্যে পাবি কার কোন স্ট্রাকচার বইয়ের মধ্যে নেই দেখি সে স্ট্রাকচার না সাইক্লো এক্সেল এখন লাগবে না ঠিক আছে ওকে চল তাহলে এই ছিল হচ্ছে বেসিক্যালি ব্যালেন্স আচ্ছা এরপরে দেখ শিডিউল ওয়াইজ তো স্কুলে যদি এক্সারসাইজ করায় তো এক্সারসাইজ তুই করবি আর যদি এক্সারসাইজ আটকা আমাকে বলবি ঠিক আছে ওকে তো যদি স্কুলে এক্সারসাইজ করে তাহলে এক্সারসাইজ করবি আচ্ছা খাতা হেডিং দে তো অক্সিডেশন নাম্বার মেথড খাতায় হেডিং দে অক্সিডেশন নাম্বার মেথড এটা বোর্ড এক্সামে নেই তোদের স্কুলে পড়িয়েছে দেখছিলাম অক্সিডিয়ামে ওই জন্য করছি ঠিক আছে অক্সিডেশন নাম্বার মেথড অক্সিডেশন নাম্বার মেথড ঠিক আছে অক্সিডেশন নাম্বার মেথড অর ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার অক্সিডেশন নাম্বার মেথড অর ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার লিখেছিস ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার লিখে দিস আচ্ছা এবার এর মধ্যে লেখ আপাতত আপাতত লেখ অক্সিডেশন নাম্বার লিখেছিস তো আচ্ছা অক্সিডেশন নাম্বার মানে কি সিম্পলি আচ্ছা আগে লেখ লেক অক্সিডেশন নাম্বারকে আমি শর্টে ও এন বলবো ক্লাসে ঠিক আছে অক্সিডেশন নাম্বারকে শর্টে বলব ও এন লেখ ও এন ইন্ডিকেটস ক্যাপিটাল ও ক্যাপিটাল এন ও এন ইন্ডিকেটস অক্সিডেশনের ও নাম্বার এন দিয়ে স্টার্ট তার মানে এন ঠিক আছে स्टेट्स ऑफ एन एलिमेंट स्टेट्स ऑफ एन एलिमेंट इना कंपाउंड ठीक है इना कंपाउंड इन इलेक्ट्रॉनिक स्टेट इलेक्ट्रॉनिक स्टेट इलेक्ट्रॉनिक स्टेट इन स्टेटेंट कंपाउंड ইলেকট্রনিক স্টেট অফ এন এলিমেন্ট ইনটা কম্পাউন্ড এর অ্যাকচুয়ালি ক্লাস এলে জিনিস আমি তো এখন দেখাচ্ছি ইলেকট্রনিক স্টেট অন এলিমেন্ট ইন কম্পাউন্ড মানে কি কথা এই যে আমি তুই বলি না ভাই ইলেকট্রন দিয়েছে বা ইলেকট্রন নিয়েছে ভ্যারেন্সি বলে তো তাই ইলেকট্রন দেওয়া নেওয়া আবার শেয়ার শেয়ার করা এটাই হচ্ছে আমার তাহলে আমি একটা কম্পাউন্ডের মধ্যে আমি এই অক্সিডেশন নাম্বার মেথড দিয়ে ডাইরেক্ট বুঝে যাবো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট ক্যালকুলেটরে ডাইরেক্ট বুঝে যাবো ভাই ও হচ্ছে আমার কটা ইলেকট্রন দিয়েছে বা কটা ইলেকট্রন নিয়েছে সিম্পলি ঠিক আছে কিসটা কীরকম ধর তোর কাছে আছে হচ্ছে দেখ এই মলিকুলটা কোন মলিকুল আমি নিলাম হচ্ছে এনএসসিএল এনএসসিএল ওকে আচ্ছা এনএসিএল সোডিয়াম ক্লোরাইড বলতে এনএসিএল আমার কী কী আয়ন দিয়ে তৈরি বেসিক্যালি কী কী আয়ন আছে এর মধ্যে এনএ প্লাস আর সিএল মাইনাস সোজা কথা তার মানে আমি জানি দেখ এই এ সোডিয়াম হয় হচ্ছে এন এ প্লাস ওয়ান আর সিএল হয় হচ্ছে সিএল মাইনাস ওয়ান এটা আমি জানি ঠিক আছে এখন এনে কেন এনএ প্লাস হয় তার কারণও আমি তুই প্রথম ক্লাসেই রেখেছিলাম যে সোডিয়াম হচ্ছে একখানা ইলেকট্রন ইউজ করে আমার এনে প্লাসে কনভার্ট হবে আর সিএল হচ্ছে আমার একখানা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সিএল মাইনাসে হবে ঠিক আছে এই যে মাথায় যে জিনিসটা দেখতে পাচ্ছিস না এটাকেই বলে হচ্ছে অক্সিডেশন নাম্বার আমি ডাইরেক্ট ওই তুই চার্জ বলে এতদিন জানতিস ওটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে অক্সিডেশন নাম্বার ক্লিয়ার অক্সিডেশন নাম্বার প্রত্যেকটা এলিমেন্টের মাথায় এরকম আলাদা আলাদা অক্সিডেশন নাম্বার মানে ধর তোর কাছে যদি একটা বড় কোনো জিনিসও থাকে সাপোজ ধর তোর কাছে আছে হচ্ছে এই জিনিসটা এইচ টু এস ও ফোর ওকে ধর তা সাপোজ তোর কাছে আছে এইচ টু এস ও ফোর এইচ টু ও ফোর এখন এইচ টু এস ও ফোর মানে তুই কী জানিস বলতে এর মধ্যে কী কী আয়ন আছে বলতে পারবি এইচ টু H+ এইচ প্লাস আর এসো ফোর মাইনাস টু এটা হচ্ছে আয়ন ঠান্ডা মাথা শোন এটা হচ্ছে এইচ প্লাস আর এসো -2 মাইনাস টু আয়ন ঠিক আছে দেখ আমি তো নর্মালি তাহলে কী লিখি হাইড্রোজেনের মাথায় প্লাস হয় আর এসো ফোর পুরোটার মাথায় মাইনাস টু সালফারের মাথায় কিন্তু মাইনাস টু নয় বা অক্সিজেনের মাথায় কিন্তু মাইনাস টু নয় এসো ফোর পুরোটার মাথায় মাইনাস টু তাহলে এই মাইনাস টুটা কিন্তু এটার অক্সিডেশন নাম্বারকে ইন্ডিকেট করছে না অক্সিডেশন নাম্বার মানে দেখ আমি লিখেছি এলিমেন্টের যে মাথায় যেটা হবে সেইটা তাহলে এই মাইনাস টু কিন্তু সালফারেরও নয় অক্সিজেনেরও নয় বুঝতে পেরেছিস তো তাহলে এখানে সালফারের অক্সিডেশন স্টেট নট মাইনাস টু বা অক্সিজেনেরও মাইনাস অক্সিডেশন নাম্বার মাইনাস টু নয় অক্সিডেশন নাম্বার কি অ্যাকচুয়ালি ক্লাস ইলেভেনে গিয়েই শিখব তোকে জাস্ট বলছি কি ভাই প্রত্যেকের মাথায় একটা একটা করে আলাদা নাম্বার আসবে যেটা থেকে তুই বুঝতে পারবি ইলেকট্রন নিয়েছে না দিয়েছে তার মানে এখানে সালফারের কথা হবে অক্সিজেনের কথা হবে দেখ এনএসিএল আমার মিলে গেছিলো কেন কারণ এ প্লাস সিএল মাইনাস হয়ে যাচ্ছিলো দুইজনের আলাদা আলাদা আর তো ওর মধ্যে কেউ থার্ড পার্সেন কেউ ছিল না ওই জন্য দেখ এনএ মাথায় প্লাস মানে ওটা সোডিয়ামেরই প্রপার্টি আর সিএলের মাথায় মাইনাস মানে একটা ক্লোরিনারি প্রপার্টি এই প্লাস মাইনাসটা দেখে আমি তুই কি বুঝতাম প্লাস মাইনাস দেখে এটাই বুঝতাম যে সোডিয়াম আমার একটা ইলেকট্রন ছেড়ে দেয় আর সিএলের মাথায় মাইনাস ওয়ান দেখে বুঝতাম হচ্ছে সিএল আমার একটা ইলেকট্রন নিয়ে নেয় এই হচ্ছে আমার এনএ প্লাস আর সিএল মাইনাসের গল্প এইচ টু এস ও ফোর দেখ হাইড্রোজেনের মাথায় তো প্লাস হবেই এটা হাইড্রোজেনের মাথায় প্লাস হবেই এটা কি এইচ টুর মাথায় প্লাস না ভাই এইচ টুর মাথায় প্লাস নয় একটা হাইড্রোজেনের মাথায় প্লাস অবভিয়াসলি একটা হাইড্রোজেনের মাথায় প্লাস তত্ত্বকে যদি কেউ বলে Na2SO4 টু Na2SO4 ফোর টু ফোর বল কি কি আয়ন থাকে কি কি থাকে বলতে Na2SO4 টু Na+ প্লাস আর এসো ফোর তার মানে সেই একই গল্প মাইনাস কিন্তু SO4 ফোরের মাথায় আর প্লাসটা কিন্তু এনের মাথায় এটা কি Na2+ প্লাস না Na2+ প্লাস না এটা একটা সোডিয়ামের মাথায় প্লাস আছে তো দুটোর মাথায় ওভারঅল প্লাস টু হবে তা দুটোর মাথায় প্লাস টু হবে আর দেখ এসো ফোর মাইনাস টু এই জন্য কেটে গিয়ে তো ওভারঅল মলিকুলটার মাথায় কিছুই চার্জ লেখা না বুঝতে পারলি তো তাহলে এই জন্য ওভারঅল মলিকুলটা নিউট্রাল কেন লেখে এনে বা যে কোনো মলিকুল নিউট্রাল লেখে মানে কি বলতো টোটাল যত পজিটিভ চার্জ হবে আর টোটাল মাইনাস চার্জ আমার সেম ওটা কেটে যাচ্ছে ওভারঅল আমার জিরো হচ্ছে বুঝতে পারলি এই হচ্ছে আমার টোটাল চার্জ লেখার গল্প তাহলে এইবারে দেখ এখানে কিন্তু সালফারেরও মাইনাস টু নয় অক্সিজেন মাইনাস টু নয় তাহলে সালফারের কথা আর অক্সিজেনের কথা সেটাই হচ্ছে বেসিক্যালি অক্সিলেশন নাম্বার সেটাই আমি বার করব এখন বুঝতে পারলি তো তাহলে আমি বুঝতে পারবো সালফার বা কী করেছে ওখানে অক্সিজেনও বা কী করেছে মানে এসো ফোর মাইনাস টুর মধ্যে সালফার কী করেছে আর এসো ফোর মাইনাস টুর মধ্যে অক্সিজেন কী করেছে এসো ফোর মাইনাস টুর মধ্যে বুঝতে পেরেছিস এটা আমি বার করবো ক্লিয়ার তাহলে সিম্পলি আমি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করব তাহলে ক্লাস টেন নাইন লেভেলে তোকে যেটুকু করিয়েছে স্কুলে আমি সেইটুকুই জাস্ট তোকে দেখাচ্ছি আলাদা আলাদা মলিকুলের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করবো আলাদা আলাদা এলিমেন্টে সরি এলিমেন্টে ক্লিয়ার তাহলে বলতো বুঝেছিস সবাই ক্লিয়ার আচ্ছা দেখ তাহলে লিখি চল লেখ লেখ রুল বলে লেখ রুল বলে লেখ এটা অ্যাকচুয়ালি ক্লাস ইলেভেনের টপিক ইন ডিটেলে ক্লাস ইলেভেন আছে অক্সিডেশন নাম্বার কি কেন জানতে হলে আমাকে ফার্স্ট রেডক্স দেখতে হবে রেডক্স দেখতে গেলে রিডাকশন অক্সিডেশন মডার্ন কনসেপ্ট জানতে হবে সেই রেসপেক্টটা পুরোটা হবে তো এখন ওই পার্টে আসছিটা তো জাস্ট রুল বলে লেখ এক নাম্বার লেখ লেখ ওএন অফ এনি এলিমেন্ট ওয়ে অফ এনি এলিমেন্ট ইন নিউট্রাল স্টেট ইজ অলওয়েজ জিরো ওয়ে অফ এনি এলিমেন্ট ইন নিউট্রাল স্টেট ইজ অলওয়েজ জিরো এক্সাম্পেল লিখে রাখ এক্সাম্পেল ঠিক আছে তো ই নিউট্রাল স্টেট ইজ অলওয়েজ জিরো তার মানেটা কি তার মানেটা হচ্ছে বেসিক্যালি এদিকে দেখ তার মানে হচ্ছে ধর তোর কাছে আছে হচ্ছে ধর বলেছে কেউ তোর কাছে আছে এইচ টু এইচ টু বা ও টু বা যে কোনো কিছু এলিমেন্ট এলিমেন্ট ঠিক আছে একটা এলিমেন্ট বা আই টু বা এফ টু সি এল টু বি টু বা তার সোডিয়াম জাস্ট একা একা বসে আছে একা একা বসে আছে মানে কি এলিমেন্ট অবভিয়াসলি তাই তো এলিমেন্টাল ভার্সনই আছে তখন ওর অক্সিডেশন নাম্বার কথা হবে জিরো কারণ কি বলতো কারণ তো কাউকে ইলেকট্রন দেয়নি নেয়নি বুঝতে পারলি তখন ধর একা একা সোডিয়াম আছে কি দেখবি অনেক ইকুয়েশনের মধ্যে অবভিয়াসলি এইচ টু লেখা থাকে তাহলে এইচ টু মানে এর মাথায় চার্জ কত জিরো তাই তো একা একা আছে মানে কি মাথায় চার্জ তো জিরো স্বাভাবিকভাবেই তাহলে একা একা যদি থাকে তাহলে মাথায় চার্জ জিরো তাহলে একটা হাইড্রোজেনের কত হবে জিরোই হবে স্বাভাবিকভাবে বুঝতে পারলি ক্লিয়ার যে কোনো এলিমেন্টকে যখন তো নিউট্রাল লিখে ছেড়ে দেয় তার মানে কি মাথায় তো চার্জ জিরো প্লাস ওয়ান তো নয় এইচ টু মানে কি মাথায় প্লাস ওয়ান আছে অবভিয়াসলি না এইচ টু মানে মাথায় জিরো চার্জ আছে তাহলে জিরো যদি হয় তাহলে একটা হাইড্রোজেনের জিরোই হবে সোজা কথা তো যদি এন টু বলে তাহলে কত হবে নাইট্রোজেনের জিরোই হবে বুঝতে পারিস তারপরে এলিমেন্টাল ভার্সনে যে কোনো এলিমেন্টের মাথায় আমার হচ্ছে অক্সিডেশন নাম্বার জিরোই হবে মনে থাকবে তো ক্লিয়ার তাহলে এক্সাম্পল বলে লিখে রাখ এইচ টু ও টু এইচ টু কমা ও টু কমা এন টু অক্সিডেশন নাম্বার ইকু ছিল এটা তোর স্কুলে আসবে না যদি স্কুলে করে তাহলেই আসবে নাহলে না আগেই বলে দিচ্ছি ঠিক আছে জাস্ট জেনে রাখলাম বোঝা গেল এটা ক্লিয়ার নিউট্রাল স্টেট মানে তুই বল কি নিউট্রাল মানে তুই বল কি নিউট্রাল মানে একা একা রয়েছে না নিউট্রাল মানে যার মাথায় কোনো চার্জই লেখা নেই নিউট্রাল মানে তুই যে কোনো কাউকে দেখে বুঝতে পারবি নিউট্রালকে মাথায় যদি চার্জ থাকে তার মানে বুঝবি ওটা চার্জ যদি মাথায় চার্জ না থাকে তার মানে বুঝবি জিরো জিরো মানেই নিউট্রাল ঠিক আছে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার বোঝা গেলো সেকেন্ড পয়েন্টটা লেখ দু নাম্বার লেখ লেক অক্সিডেশন নাম্বার মানে এন অফ সাম এন অফ সাম সামনা লিখে ওয়ে অফ মোস্ট ইউজড এলিমেন্ট লিখতো অফ মোস্ট ইউজড এলিমেন্ট ইন কম্পাউন্ড মোস্ট ইউজড এলিমেন্ট ইন কম্পাউন্ড ওয়ে অফ সাম মোস্ট ইউজড এলিমেন্ট ইন কম্পাউন্ড কিছুই না চাপের কিচ্ছু না একদম ভ্যানেন্সিভাবে আমি ক্যালকুলেট করেছিলাম সেটাকেই এখন লিখবো ধর যেগুলোকে আমি তুই সবচেয়ে বেশিবার ইউজ করি বা ধর সবচেয়ে বেশিবার যেখানে ইউজ হয় সেগুলোর অক্সিডেশন নাম্বার ডাইরেক্ট আমি তোকে লিখছি কিন্তু আমার কিন্তু মাথার মধ্যে এটা আছে যদি ওরা এলিমেন্টাল স্টেটে থাকে ওদের অক্সিডেশন নাম্বার জিরো হবে তাই তো তার মানে ধর এইচ টুতে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার যা হবে আর এইচ টু অক্সিডেশন হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার এক হবে না এইচ টুতে কত হবে জিরো কেন কারণ এইচ টু এক একা আছে এইচ টুতে কি এইচ টু এক আছে না ভাই হাইড্রোজেন এক একা নেই তাহলে ওখানে কিন্তু অক্সিডেশন নাম্বার জিরো হবে না সাপোজ সোডিয়াম একটা এনে এনের অক্সিডেশন নাম্বার কত জিরো এনএসি এলেও কি জিরো না ভাই এনএস এলে জিরো না কারণ এনএস এলে সোডিয়াম এক একা নেই বুঝতে পারছিস তো তার মানে আগে আমার মাথায় থাকবে সবসময় ফার্স্ট পয়েন্টটা তারপরে আমার মাথায় ঢুকবে সেকেন্ড পয়েন্টটা একা একা আছে নাকি মিলেমিশে আছে মিলেমিশে থাকলে কিন্তু আলাদা হয়ে যাবে তাহলে বুঝতে পারলি তাহলে কত কত কিছু কমন লিখি লেখ বল তাহলে কমন লিখছি দু নম্বর পয়েন্টের মধ্যে লিখছি কার কার অক্সিডেশন নাম্বার লেখ সোডিয়াম কত হয় বলতো সোডিয়ামের এই মাত্র দেখেছি সোডিয়ামের ভ্যালেন্সি কথা বলতো বেসিকালি একখানা ইলেকট্রনও ছেড়ে দেয় তার মানে প্লাস ওয়ান ঠিক আছে তার মানে সোডিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে প্লাস ওয়ান ক্লিয়ার কমনলি সোডিয়ামের কোনো প্লাস টু হবে না সোডিয়াম প্লাস ওয়ান লিখেছিস তারপর একটা লেখ তাহলে তুই যে কোনো এরকম সোডিয়াম পারবি ম্যাগনেশিয়াম কত হয় বলতো নর্মালি তাহলে ম্যাগনেশিয়াম বল কত হবে প্লাস টু এক্সাক্টলি প্লাস টু ওকে অ্যালুমিনিয়াম কত হয় বলতো প্লাস থ্রি এক্সাক্টলি ঠিক আছে বুঝতে পারছিস আচ্ছা অক্সিজেন কত হবে ও ও লিখছি ও ও কত হবে মাইনাস টু তার মানে কি ও টুর মধ্যে অক্সিজেন মাইনাস টু না ভাই এটা আমি তুই বুঝে যাচ্ছি ও টু মানে নিউট্রাল এলিমেন্ট আছে তখন ও টু হবে জিরো অক্সিজেন যদি কারোর মধ্যে থাকে তখন হবে মাইনাস টু সিম্পলি এটা বুঝলাম ঠিক আছে হ্যাঁ ওটু টু মাইনাস ওটা হচ্ছে পারক্সাইড আয়ন ওটা আলাদা গল্প ওটু টু মাইনাস মানে তো ওটু টু মাইনাস মানে তো এটা নিউট্রাল হলো না আমি তো তোকে আগেই বলেছি যখন কেউ নিউট্রাল থাকবে তখন জিরো হবে তুই বল ও টু মাইনাস টু আর ও টু কি একই জিনিস এটাকে আমি বল একই জিনিস নয় আমি কি বলেছিলাম ফার্স্ট পয়েন্টটা যখন নিউট্রাল ভাবে থাকবে তখন হবে হচ্ছে জিরো এটা নিউট্রাল এটা কি নিউট্রাল মাইনাস টু মানে তো নিউট্রাল নয় তখন এটা আমার জিরো হলো না এটা আমি বুঝতে পেরেছি ঠিক আছে ক্লিয়ার আচ্ছা ও টু হলো তাহলে অক্সিজেন আমার কত হচ্ছে মাইনাস টু সেকেন্ড আমার কি আসছে তারপরে তাহলে লেখ নাইট্রোজেন কত হবে মাইনাস থ্রি ঠিক আছে হাইড্রোজেন লেখ প্লাস ওয়ান ওকে তাহলে হাইড্রোজেন হচ্ছে আমার প্লাস ওয়ান কেন হাইড্রোজেন প্লাস ওয়ান আচ্ছা এবার হাইড্রোজেনের দুখানা কেস হয় হাইড্রোজেন প্লাস ওয়ানটা লিখে আপাতত ছেড়ে দেয় এটা ক্লাস ইলেভেন না উঠলে বোঝা যাবে না মডার্ন অ্যাটমিক স্ট্রাকচার না বুঝলে বোঝা যাবে হাইড্রোজেন প্লাস ওয়ান ঠিক আছে এত দিন লিখেছিস এই মুহূর্তে তোর জন্য এটাই সাফিসিয়েন্ট আচ্ছা চল আর কটা লেক মাইনাস ওয়ান ছে না ঠিক আছে ফ্লোরিন লিখেছিস মাইনাস ওয়ান হয়ে গেছে আচ্ছা এই হচ্ছে আমার অক্সিডেশন নাম্বার আমি ইউজ কতগুলো লিখলাম ঠিক আছে দেখ হাইড্রোজেন প্লাস ওয়ানটা কেন ওটা ক্লাস ইলেভেন না উঠলে বুঝতে পারবো না ঠিক আছে আচ্ছা এইবারে দেখ তাহলে ঠান্ডা মাথায় দেখবি তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট কোশ্চেন লেখ তো ফার্স্ট কোশ্চেন লেখ ফার্স্ট কোশ্চেন লেখ ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার অফ সালফার ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন সালফিউরিক অ্যাসিড ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন সালফিউরিক অ্যাসিড এইচ টু এসো ফোরের মধ্যে সালফারের অক্সিডেশন নাম্বার কত ঠিক আছে এইচ টু ফোরের মধ্যে সালফারের অক্সিডেশন নাম্বার কত এদিকে দেখ কীভাবে করবো ঠান্ডা মাথায় দেখি আগে আমি সালফারের জানি না তাহলে সালফারের জানি না যেটা জানি না সেটাকে তুই কী ধরেছিস বলতে ইউজুয়ালি ম্যাথসে এক্স ধরে নিস তো এনিওয়ার্স টি এক্স ওয়াইজের যা ইচ্ছা তুই ধর তাহলে আমি সালফারের জানি না তাহলে ওই জন্য খাতায় লেখ লেট আস কনসিডার এসব লিখছি জাস্ট প্রথমবারের জন্য লেটাস্ট কনসিডার অক্সিডেশন নাম্বার অফ সালফার ইকোয়াস টু এক্স লেটাস্ট কনসিডার অক্সিডেশন নাম্বার অফ সালফার ইকোয়াস টু এক্স ঠিক আছে তার মানে সালফারের অক্সিডেশন নাম্বার আমি ধরলাম হচ্ছে এক্স ঠিক আছে তার মানে সালফারের মাথায় চার্জ আছে কি বলতো আমি বুঝলাম এক্স সোজা কথা ঠিক আছে বোঝা গেছে তাহলে সালফারের মাথায় চার্জ আছে হচ্ছে এক্স তাহলে সালফার কটা আছে বলতে এই মলিগুলো একখানাই আছে এইচ টু এস ওয়ান ও ফোর অ্যাকচুয়ালি ঠিক আছে তার মানে সালফার আছে একখানা এইবারে দেখ ওভারঅল মলিকিউলটা কি আমার নিউট্রাল কিছু নেই মানে মাথায় চার্জ আছে জিরো তার মানে দেখ হাইড্রোজেনের যা চার্জ হবে সালফারের যা চার্জ হবে অক্সিজেনের টোটাল যা চার্জ হবে সবার চার্জকে যোগ করলে কত হবে বলতো ওভারঅল জিরো এটাই তো আমার হচ্ছে বুঝতে পারলি তো হাইড্রোজেনের যা চার্জ সালফারের যা চার্জ অক্সিজেনের যা চার্জ সব কটাকে যোগ করলে আমার জিরো হবে এই জন্যই তো ওভারঅল মলিকিউলটা নিউট্রাল NaCl দেখ সোডিয়ামের মাথায় প্লাস ওয়ান এর মাথায় মাইনাস ওয়ান দুটোকে যোগ করলে আমার ওভারঅল জিরো হয়ে যায় তাহলে ওই জন্য আমার এনএসিএলটা নিউট্রাল সিবি হচ্ছে